নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সরগম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো এবার আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা গানের আধুনিক গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আর সেই গানটি হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের কেন দূরে তাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। এই গানটা তো, এই গানটির তাল হচ্ছে কাহার বাতাল, আর এই গানটি হচ্ছে আমার একটা ইউটিউব ফ্রেন্ডে রিকোয়েস্ট করা গান। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই হারমোনিয়াম টিউটোরিয়ালের মূল পর্বে চলে যাই। আজকের এই গানটা আমি আপনাদেরকে সি মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি, সি শার্প থেকে। এই সি শার্প থেকে দেখিয়ে দেওয়ার আগে সি শার্পের স্বরলিপিটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সারেগামাটা দেখুন, এখান থেকে শুরু হচ্ছে। সারে গামা পাদানি সা সানি দা পামা গারে সা, এটা হচ্ছে সি মাইনরের স্বরলিপি অর্থাৎ সি শার্পের স্বরলিপি। তো আজকের গানটিতে আমাদের কিছু কোমল স্বর লাগছে, সে কোমল স্বরটি হচ্ছে কোমল গা, কোমল দা আর কোমলনি। এই তিনটা স্বর আমাদের কোমল লাগছে, কোমল গা, কোমল দা, কোমলনি, আর বাকি সবগুলো স্বর কিন্তু শুদ্ধই থাকছে। আর আজকের গানটিতে কিন্তু চারটা কলি আছে, একটা স্থায়ী, দুটা অন্তরা এবং একটা সঞ্চারী। তো প্রত্যেকটা কলির স্বরলিপি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, সেই জন্য পুরো ভিডিওটি সাথেই থাকবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন। তো এই গানটি শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের এই গানের প্রথম কলিটা স্বরলিপি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার আগে রিডটা আমি একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। সাথে লিরিক্সটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। কেন দূরে তাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে তাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে তাকো, এটা হচ্ছে কিন্তু এ গানের প্রথম কলি। এখান থেকে শুরু হচ্ছে দা থেকে, আর চাইলে সা থেকেও শুরু করা যায়, সা থেকে এ সা চেপে ধরে দা থেকেও শুরু করা যায়, আর চাইলে কিন্তু একেবারে দা থেকেও শুরু করা যায়, কোমল দা থেকে। কেন দূরে তাকো, কেন দূরে তাকো, দা পা গা রে সা রে গা মা, দা পা গা রে সা রে গা মা। কেন দূরে তাকো শুধু আড়াল রাখো, শুধু আড়াল রাখো, গা রে গা পা দা পা, গা রে গা পা দা পা, শুধু আড়াল রাখো। এরপর লেন কে তুমি আমায় ডাকো, কে তুমি কে তুমি নিদা পামা, নিদা পামা, কে তুমি কে তুমি কে তুমি, দা পা মা গারে দা পা মা গারে, কে তুমি আমায় ডাকো, আমায় ডাকো, নিনি সাসা নিনি সাসা। এটা নিম্ন সপ্তকের কুমল্লি। তো আমি লেনটা আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। কে তুমি আমায় ডাকো, কে তুমি আমায় ডাকো। এরপর আবার আগের মতো, কেন দূরে তাকো, কেন দূরে তাকো, দা পা মা গা রে, কেন দূরে তাকো, দা পা গা রে সা রে গা মা, দা পা গা রে সা রে গা মা, দা পা গা রে সা রে গা মা, কেন দূরে তাকো। এটা বলে কিন্তু শেষ করবেন। তো এরপর একটা অন্তরা আসছে, সেই অন্তরা স্বরলিপি এখন দেখিয়ে দিচ্ছি, তার আগে রিডটা শুনিয়ে দিচ্ছি, সাথে লিরিক্সটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নোট করে নেন। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে,
সে মধুর স্বপ্ন বেঙ্গো নাকো কেন দূরে তাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে তাকো। এটা হচ্ছে গানের প্রথম অন্তরা, তো দেখুন শুরু হচ্ছে কিন্তু এখান থেকে মা থেকে। আরেকটা কথা বন্ধুরা, আমি তো আপনাদেরকে সি মাইনর থেকে অর্থাৎ সি শার্প থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো স্কেলেও গানটি তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রেও একই স্বরলিপি থাকবে, জাস্ট স্কেল কিন্তু ভিন্ন হবে, স্বরলিপি কিন্তু একই থাকবে। আপনারা যে স্কেল থেকে তুলবেন সে স্কেল থেকে আমি যে স্বরলিপিগুলো দেখিয়ে দিচ্ছি সেই স্বরলিপিগুলো আপনাদের স্কেল অনুযায়ী বসিয়ে দিবেন, তাতে হবে। মনে হয় তবু বারে বারে, মনে হয় তবু বারে বারে, মনে হয় তবু বারে বারে, মামা পা 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 দা পা মা পা, মামা পা 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 দা পা মা পা, মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে, এই বুঝি এলে মোর, এই বুঝি এলে মোর, পাদানি সা 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 রে সানি, পাদানি সা 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 রে সানি, পাদানি সা 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 রে সানি, এই বুঝি এলে মোর দ্বারে দ্বারে দ্বারে, আমি লাইনটা আবার দেখিয়ে দিচ্ছি। মনে হয় তবু বারে বারে, এরপর এই বুঝি এলে মোর দ্বারে, এই লাইনটা কিন্তু দুইবার বলবেন, তো প্রথমবার এভাবে বলবেন এরপর আবারও বলবেন। মনে হয় তবু বারে বারে, মামা পা 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 দা পা মা পা, মনে হয় তবু বারে বারে, এরপর এই বুঝি এলে মোর দ্বারে, এই বুঝি এলে মোর দ্বারে, পাদানি সা সা রে সা নি সা, এই বুঝি এলে মোর দ্বারে। এটা বলার পর এরপর এলেন সে মধুর স্বপ্ন বেঙ্গো নাকো, সে মধুর সে মধুর সে মধুর, পানি দা পামা পানি দা পামা, সে মধুর স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, মাদা পামা গারে মাদা পামা গারে মাদা পামা গারে, স্বপ্ন বেঙ্গো নাকো বেঙ্গো নাকো নিনি সাসা। আবার লাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন। সে মধুর সে মধুর স্বপ্ন বেঙ্গো নাকো, এরপর আবার আগের মতো, কেন দূরে তাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে তাকো। এটা হচ্ছে গানের প্রথম কলি, তো এরপর কিন্তু আরেকটা সঞ্চারী আছে, সেই সঞ্চারী স্বরলিপিও দেখিয়ে দিচ্ছি, তার আগে রিটটা শুনিয়ে দিচ্ছি, দেখে নিন। বাবে মাধবী সুরবি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে বিলায়ে, যাবে মাধবী সুরবি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে বিলায়ে। এটা হচ্ছে সঞ্চারিত, দেখুন শুরু হচ্ছে সা থেকে। বাবে মাধবী সুরবি তার বিলায়ে, বাবে মাধবী বাবে মাধবী বাবে মাধবী, সানি সা সা গা সানি সা সা গা, বাবে মাধবী সুরবি তার বিলায়ে, সুরবি তার বিলায়ে, সুরবি তার বিলায়ে, গারে সানি সা সা সা, গারে সানি সা সা সা, সুরবি তার বিলায়ে। লাইনটা আবার দেখুন।
বাবে মাধবী সুরবী তার বিলায়ে। এরপর যাবে মধুপের সুরে সুরে বিলায়ে, যাবে মধুপের, যাবে মধুপের, যাবে মধুপের, সানি সাপামা, সানি সাপামা, সানি সাপামা, যাবে মধুপের সুরে সুরে বিলায়ে, সুরে সুরে বিলায়ে, মামা গারে গা গা গা, মামা গারে গা গা গা, সুরে সুরে বিলায়ে। লাইনটা দুবার বলবেন। বাবে মাধবী সুরবি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে বিলায়ে। তো এরপর কিন্তু আরেকটা অন্তর আসছে, সেই অন্তরাটা স্বরলিপিও কিন্তু প্রথম অন্তরাটার মতো একই রকম হচ্ছে, সেই জন্য আমি ডিটেলসে স্বরলিপিটা আর দেখিয়ে দিচ্ছি না, কিন্তু আমি রিডটা আপনাদেরকে এক আঙ্গুলের সাহায্যে শুনিয়ে দিচ্ছি, সাথে স্বরলিপিটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে শুরু হচ্ছে এরপরের অন্তরাটাও। তোমারে কেয়ালে কনে কনে, তোমারে কেয়ালে কনে কনে, কত কথা জাগে মোর মনে, কত কথা জাগে মোর মনে, তোমারে কেয়ালে কনে কনে, তোমারে কেয়ালে কনে কনে, কত কথা জাগে মোর মনে, কত কথা জাগে মোর মনে। এরপর লেন চুপ চোখে মোর পাগুনের ছবিটি আঁকো, চোখে মোর পাগুনের ছবিটি আঁকো। এরপর আবারও আগের মতো, কেন দূরে তাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি আমায় ডাকো, কেন দূরে তাকো। এটা হচ্ছে কিন্তু শেষের অন্তরা, তো প্রথম অন্তরার মতো একই রকম স্বরলিপি দিয়ে হচ্ছে, আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম। তো পুরো গানটা আপনারা এভাবে তুলে ফেলবেন, আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের গান এতটুকু, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সারগাম পাঠশালার সাথে থাকবেন।